বিসমুল্লাহির রহমান রাহিম সিএসএল ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হলো আমাদের লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন পার্ট অর্থাৎ আর এই সিএসএ পার্টের লিচন জিরো ফোরের পার্ট থ্রি নিয়ে আলাপ করবো আর কি আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করবো সেটা হচ্ছে ভিআইএম এর থার্ড পার্ট অর্থাৎ অ্যাডভান্স ভিআইমেরি সম্পর্কে আর কি প্রথমে আমরা সিস্টেমে লগ ইন করে নিই তো আমরা আছি হচ্ছে আমাদের এই লোকেশনে অর্থাৎ রুট লিনাক্স ওয়ান স্ল্যাশ লিসন জিরো ফোরের ভিতর অর্থাৎ এখানে এলএস এখানে দেখতে পাচ্ছেন যেখানে এক্সিস্টিং ফাইল আছে অর্থাৎ পাস ডব্লিউ ফাইল পাঁচ ডব্লিউ টু এবং টেস্ট তো আজকে আমরা সমস্ত কাজে আমরা করবো হচ্ছে আমাদের এই পাঁচ ডাব্লিউটি ফাইলের একনেস্টে প্রথমে আমরা পাস ডব্লিউ ফাইলটা ওপেন করি তো লাস্ট ভিডিওতে আমরা যেটা আলাপ করেছিলাম সেটা হলো আমাদের এর ভিজুয়াল মোড আর কি আমরা জানি এর অনেকগুলো মোড আছে ইনসার্ট মোড এক্সিট মোড কমান্ড মোড এবং ভিজুয়াল মোড তো লাস্ট ভিডিওতে আমরা ইনসার্ট মোড এক্সিট মোড এবং ভিজুয়াল মোড সম্পর্কে ডিটেলস লাভ করেছিলাম এবং বেসিক কমান্ড মোড আমরা দেখেছিলাম আর কি তো আজকে আমরা অ্যাডভান্স কমান্ড মোড সম্পর্কে লাভ করবো আর কি যেখানে ফাইল নেভিগেশন ফাইলের কাঠ পেস্ট ইনসার্ট ডিলিট আর্ডো এবং রিডো এই কাজগুলো আমরা করতে পারি আর কি আজকে আমরা অ্যাডভান্স কমান্ড মোড সম্পর্কে লাভ করবো তো আমরা ফাইলটা অলরেডি ওপেন করেছি আর কি তো প্রথমে আমরা সেট নম্বর দিয়ে আমরা লাইন নম্বরটা সেট করে নিই আমরা জানি সেট নাম্বার দিলে আমাদের এখানে এই ফাইলটা লাইন নম্বর আকারে আমাদের সেভ হবে আর কি ওকে তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে হচ্ছে গ্লোবাল অপশন আমরা এখানে যেটাই করবো না কারণ সবকিছু আমরা গ্লোবাল অপশনে ক্লোন দিয়ে করতে হবে আর কি অর্থাৎ আমরা যদি হেল্প নিতে চাই অর্থাৎ কোনো কমান্ডে যদি হেল্প নিতে চাই তাহলে আমরা ক্লোন প্রেস করে আমরা হেল্প লিখে যে কোনো অর্থাৎ আপনি এখানে কাট বা পেস্ট বা ডিলিট সম্পর্কে আপনি কোনো হেল্প নিতে চান তাহলে আমরা কিন্তু এখানে হেল্প নিতে পারবো অর্থাৎ আমরা যদি কাট হেল্প নিতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে কাট রিলেটেড ভীমের কাট রিলেটেড বিভিন্ন অপশন এখানে দেখতে পাচ্ছেন আর কি বের হওয়ার জন্য কি হওয়ার জন্য কেউ আবার যদি আমরা হেল্প আমরা পেস্ট বা ডিলিট হেল্প নিতে চাই ডিলিট এখানে ডিলিট রিলেটেড এখানে বিভিন্ন ইনফরমেশন আছে আর কি যেটার মাধ্যমে আমি এখানে ডিলিট করতে পারি আর কি আর হওয়ার জন্য কি কিউ ওকে এবার হচ্ছে ওপেন নিউ ফাইল অর্থাৎ আপনি এই ফাইলে থাকা অবস্থায় যদি কোনো একটা ফাইল ওপেন করতে চান তাহলে ফার্স্টে ও প্রেস করতে হবে দেন আমরা যদি চাই যে ফাইল ওয়ান তো ফাইল ওয়ান নামে যদি একটা নিউ ফাইল ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন নিউ ফাইল আমরা এখানে লিখতে পারি হ্যালো হাও আর ইউ ওকে এবার আমরা সেভ করলে আমরা সেভ করতে পারি আর কি এখানে এস কোমান্টলে দেখবেন এখানে ফাইল ওয়ান হচ্ছে একটা নিউ ফাইল ওকে তো আমরা ফাইলটা আবার ওপেন করি ভিআইএম পাল ডি আবার আমরা সেট নাম্বার দিই এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে সেভ্যাস ফাইল অর্থাৎ আপনি এখানে কোনো কিছু চেঞ্জ করলেন সাপোজ আমরা এই চার নম্বর লাইন দেখতে পাচ্ছেন এখানে হাইলাইট করা আছে তা আমরা যদি চার নম্বর লাইনে যাই এবং এই ফাইলটা যদি আমরা কোনো না কোনোভাবে ডিলিট করে দিই তো আপনি চাচ্ছেন যে এতটুকু আমরা সেভ্যাস করব তাহলে ক্লোন আমরা সেভ অ্যাস এখানে লিখতে হবে সেভ অ্যাস ফাইল টু যখন এটা করবেন আমাদের এখানে কিন্তু এটা নিউ ফাইল এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফাইল কিন্তু ফাইল হচ্ছে নিউ ফাইল এটাকে যদি আমরা সেভ করতে চাই তাহলে আবার আমরা সেভ করব এখানে দেখতে পারবেন এল এল এখানে এল এস দিলে এখানে হচ্ছে ফাইল টু আমরা যদি দেখতে পাই যে ক্যাট হাইপেন এন ফাইল পাস ফাইল এখানে দেখবেন যে এখানে সেভেন্টি ফাইভ নম্বর লাইন এবং ক্যাট হাইপেন এন আমরা ফাইল টু দিলে এখানে দিন সেভেন্টি ফোর নম্বর লাইন কারণ আমরা একটা লাইন রিমুভ করে এটা সেবাস করেছিলাম ওকে তাহলে আমরা দেখলাম যে কীভাবে আপনার কোনো একটা ফাইল সেভেস করা যায় আর কি ওকে এরপর আমরা কাঠসর মুভমেন্ট তো কাঠসর মুভমেন্টে আমরা এখানে বিভিন্ন ক্যারেক্টার প্রেস করে আমরা আমাদের কিবোর্ড থেকে তাহলে আমরা কিন্তু এখানে মুভ করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন এইস অর্থাৎ এইস প্রেস করলে এখানে লেফট এখানে লেফট এখানে এইস প্রেস করার পরে যে প্রেস করার পর হচ্ছে ডাউনে অর্থাৎ আমরা যে প্রেস করে ডাউনে যেতে পারি কে প্রেস করে আপ উপরে উঠতে পারি এবং এল প্রেস করে আমরা রাইটে যেতে পারি যদিও এই কাজগুলো আমরা আমাদের কিবোর্ড থেকে আপ এবং এরও প্রেস করে এই কাজগুলো আমরা করতে পারি আর কি এরপর আমরা যদি কোনো লাইনের ফার্স্টে যেতে চাই অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমি এখন লাইনের মাঝে আছি অর্থাৎ নয় নম্বর লাইনের মাঝে আছি তা আমি যদি লাইনে ফার্স্টে যেতে চাই তাহলে আমরা শিফট সিক্স প্রেস করবো অর্থাৎ শিফট সিক্স প্রেস করলে আমরা লাইনের শুরুতে আর আমরা যদি ডলার সাইন প্রেস করি অর্থাৎ লাইনের লাস্টে অর্থাৎ শিফট ফোর প্রেস করলে আমরা লাইনের লাস্টে এখানে দেখতে পাচ্ছেন যে লাইনের লাস্টে আর কি এরপর দেখতে পাচ্ছেন জি 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 বলতে এখানে গো টু ফার্স্ট লাইন অর্থাৎ আমরা এখন আছি কত নয় নম্বর লাইনে এখানে দেখতে পাচ্ছেন আমার বা কার্সটা লিঙ্ক করতেছে নয় নম্বর লাইনে তাহলে আমরা জি জি প্রেস করলে আমরা ফার্স্ট লাইনে যাবো এখানে দেখতে পাচ্ছেন এখন ফার্স্ট লাইনে ডাবল জি প্রেস করার পর যদি ক্যাপিটাল জি প্রেস করেন তাহলে লাস্ট লাইন এখানে দেখতে পাচ্ছেন যে সেভেন্টি ফাইভ নম্বর লাইনে আমি আছি ক্যাপিটাল জি আর যদি নির্দিষ্ট কোনো লাইন নম্বর যেতে চান তাহলে করুন লেখে তত নম্বর লাইন লেখবো অর্থাৎ আমি যদি ফিফটি নম্বর লাইনে যেতে চাই তাহলে এখানে ফিফটি প্রেস করব করোন ফিফটি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ফিফটিতে আমি যদি যেতে চাই টুয়েলভ নম্বর লাইনে তো টুয়েলভ নম্বর লাইন আমি যেতে চাই এখানে দেখতে পাচ্ছেন টুয়েলভ আসছে ওকে তাহলে আমরা কার্ডস মুভমেন্ট শিখলাম এরপর হচ্ছে রিপ্লেসিং টেক্সট অর্থাৎ আমরা কীভাবে লাইন বা ওয়ার্ড বা ক্যারেক্টার আমরা রিপ্লেস করতে পারি আর কি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখন নম্বর লাইনে আসছি সৃষ্টি এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস অর্থাৎ আমরা যদি কিবোর্ড থেকে আর প্রেস করি এবার এখানে যদি আসছে বাস আমরা যদি করতে চাই এ বাস এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ডি এর ডির বদলে আমরা আর প্রেস করে রিপ্লেস করে আমরা কি করলাম এ বাস ওকে আমরা ইউতে আন্ডু করতে পারি এখানে দেখতে পাচ্ছেন ইউতে আন্ডু করার পর আবার ডিভাস প্রেয়ারসে অর্থাৎ আমরা আর প্রেস করে যে ক্যারেক্টারটা প্রেস করব সেটার কি অর্থাৎ আমরা যদি ই বাস প্রেস করি তাহলে ই বাস আসবে আর কি তাহলে দেখলাম যে আর এর মাধ্যমে আমরা কি সিঙ্গেল ক্যারেক্টার রিপ্লেস করতে পারি সি ডাবল এর মাধ্যমে আমরা ওয়ার্ড রিপ্লেস করতে পারি আমরা যদি এক নম্বর লাইনে যাই দেখতে পাচ্ছেন যে রুট আছে তো আমরা যদি এটাকে রিপ্লেস করে আমরা স্টুডেন্ট করতে চাই অর্থাৎ সি প্রেস করলে এখানে আমরা যদি স্টুডেন্ট লিখে দিই তাহলে কিন্তু আমাদের এটা স্টুডেন্ট হয়ে গেল আর কি ওকে আর আমরা যদি সি সি অর্থাৎ চেঞ্জ লাইন আমরা লাইন চেঞ্জ করতে ডাবল সি প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লাইন কিন্তু হারাই গেছে আর কি এখানে আমরা করতে পারি ওয়েলকাম টু সি এস এল সি ওকে তাহলে আমরা এইভাবে সি প্রেস করে লাইনটা চেঞ্জ করতে পারি আবার আমরা আপনার আন্ডু অর্থাৎ ফির আসার জন্য ইউ প্রেস করলে আন্ডু সব চলে আসবে আর কি তাহলে আমরা রিপ্লেসিং টেস্ট দেখলাম এবার হচ্ছে কপি পেস্ট অর্থাৎ আমরা এখানে সিঙ্গেল ক্যারেক্টার ওয়ার্ড লাইন নাম্বার অফ লাইন্স নাম্বার অফ ক্যারেক্টার নাম্বার অফ ওয়ার্ডস আমরা কপি পেস্ট করতে পারি প্রথমে দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল ক্যারেক্টার কপি করার জন্য ওয়াই আমরা যদি আর অর্থাৎ এখানে সিঙ্গেল ক্যারেক্টার আর কে যদি আমরা কপি করতে চাই তাহলে আমরা ওয়াই প্রেস করে আমরা এখানে মোশন করে তারপর আমরা পি দিলে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা আর কপি পেস্ট হলো আরেকটা পি দিলে এখানে পেস্ট হলো আর কি ওকে এরপরে ইউতে আন্ডু করলে আমরা ফিরে আসবো এরপর হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার কপি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি আর এখানে দুইটা ক্যারেক্টার আমরা যদি টু ওয়াই তাহলে এখানে দুইটা কপি আমরা এখানে পেস্ট করতে পারি অর্থাৎ আমরা যদি লাইনে লাস্টে গিয়ে পেস্ট করতে চাই তাহলে পি দিলে এখানে দেখবেন যে আরও অর্থাৎ আমরা দুইটা কপি কিন্তু করেছিলাম আমরা যদি তিনটা কপি করতে চাই অর্থাৎ থ্রি আরও অর্থাৎ থ্রি ওয়াই তাহলে কী হবে আর ডবল ও কপি হবে আর কি তাহলে আমরা পেস্ট করলে এখানে দেখবেন যে কি আর ডবল ওকে তাহলে আমরা দেখলাম যে কীভাবে ক্যারেক্টার কপি করে এরপর হচ্ছে লাইন কপি এখানে দেখতে পাচ্ছেন রুট এটা আমার একটা লাইন আছে আমরা যদি এই লাইনটাকে কপি করতে চাই তাহলে ওয়াই ওয়াই এবং ওয়াই তে ফর পেস্ট অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে স্মল পি পেস্ট এখানে যতবার পি প্রেস করবেন ততগুলো লাইন পেস্ট হবে ওকে তাহলে একটা সিঙ্গেল লাইন আপনার কপি করার জন্য ওয়াই আপনি যদি একাধিক লাইন কপি করতে চান অর্থাৎ আমরা যদি তিনটা লাইন কপি করবো অর্থাৎ ওয়ান টু থ্রি আমরা এই রুট থেকে ডেমন পর্যন্ত তিনটা লাইন কপি করবো তাহলে আমরা করবো হচ্ছে থ্রি ওয়াই ওয়াই অর্থাৎ থ্রি ওয়াই ওয়াই এরপর আমরা যদি এখানে পেস্ট করতে চাই অর্থাৎ আমরা যদি ডেমনের পরে আমরা পেস্ট করতে চাই তাহলে আমরা পি প্রেস করবো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে এখানে আমাদের তিনটা লাইন এই তিনটা লাইন কপি করে আমরা আবার এখানে তিনটা লাইন পেস্ট করলাম যেখানে যত লাইন আমরা কপি করবো এখানে দেখতে পাচ্ছেন এন ওয়াই ওয়াই নাম্বার অফ লাইন কপি আর কি এরপর এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড কপি অর্থাৎ ওয়ার্ড কপি বলতে এখানে আমরা চাচে কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড আমরা কপি করবো অর্থাৎ আমরা যদি এই নাম্বার থ্রি অর্থাৎ আমরা যদি তিন নম্বর লাইনের ডেমনটাকে কপি করতে চাই তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়াই ডাব্লিউ ওয়াই মানে আমার হচ্ছে ওয়ার্ড কপি তা আমরা যদি পিতে পেস্ট করতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডেমনটা আমাদের কিন্তু পেস্ট হয়েছে ওকে ওকে এখানে দেখতে পাচ্ছেন যে পি পি ফর পেস্ট এখানে আফটার কাজ অর্থাৎ আমরা কিন্তু যে কাজগুলো করলাম অর্থাৎ লাইন কপি ওয়ার্ড কপি বা আমাদের ক্যারেক্টার কপি তো আমরা যদি পেস্ট করার সময় আমরা যদি ক্যাপিটাল পি দিই তাহলে লাইনের উপরে পেস্ট হবে আর যদি স্মল পি দিই তাহলে লাইনের কিন্তু পরে পেস্ট হবে সাপোজ আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন লাইন নম্বর টু এই বিন এই বিনটা যদি আমরা কপি করি অর্থাৎ ওয়াই এবং আমরা যদি চাই যে আমরা রুটের উপরে পেস্ট করব অর্থাৎ আমরা এখন এক নম্বর লাইনে আছি তো এখানকার কথা মতো যে পেস্ট আফটার কাঠসর অর্থাৎ আপনি যদি স্মল পি প্রেস করেন তাহলে আপ কাটসরের পরে পেস্ট হবে আর যদি ক্যাপিটাল পি প্রেস করেন তাহলে কাঠসরের উপরে পেস্ট হবে অর্থাৎ আমরা যদি স্মল পি প্রেস করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু দুই নম্বর লাইনে পেস্ট হয়েছে আর আমরা যদি ক্যাপিটাল পি প্রেস করি ক্যাপিটাল পি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন লাইনের উপরে পেস্ট হয়েছে ওকে তাহলে আমরা দেখলাম যে ক্যাপিটাল পি প্রেস করলে আমাদের লাইনের উপরে পেস্ট হবে এবং স্মল পি প্রেস করলে আমাদের লাইনের নিচে পেস্ট হবে তেমনি আমাদের ওয়ার্ডের ক্ষেত্রেও আমরা যদি এই ওয়ার্ডটাকে আমরা কপি করি অর্থাৎ ওয়াইডাব্লিউ তো ডেমনটাকে আমরা যদি এই রুটে অর্থাৎ আর এর আগে আমরা পেস্ট করি তাহলে ক্যাপিটাল পি দিতে হবে তাহলে আমাদের রুটের আগে পেস্ট হবে অথবা আমরা যদি স্মল পি দিই তাহলে আর এর পরে কিন্তু পেস্ট হবে এখান পারছেন আর ডেমন ওকে আমরা যদি ক্যাপিটাল পি করি তাহলে কিন্তু ডেমন রুট ওকে তাহলে আমরা দেখতাম যে কীভাবে কপি পেস্ট করা যায় এরপর হচ্ছে ইনসার্টিং টেস্ট অর্থাৎ আমরা অলরেডি জানি যে আমরা আই মোড অর্থাৎ কিবোর্ড থেকে যদি আই প্রেস করি তাহলে ইনসার্ট মোড এখানে দেখতে পাচ্ছেন আই আর মোড এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আইটা যেখানে প্রেস করবো সেখান থেকে মাঠ লেখাটা শুরু হবে আর কি অর্থাৎ এখানে আই প্রেস করে লেখাটা এখানে শুরু হবে অর্থাৎ আপনি এখান থেকে লিখতে পারবেন কিন্তু আপনি যদি ক্যাপিটাল আই প্রেস করেন অর্থাৎ এখানে আমরা লাইনের মাঝে আছি যদি ক্যাপিটাল আই প্রেস করেন তাহলে কিন্তু লাইনের শুরুতে এটা চলে যাবে ওকে তাহলে আমরা আই দেখলাম স্মল আই হচ্ছে আমরা কাজ ছ যেখানে থাকবে সেখান থেকে লেখা শুরু হবে ক্যাপিটাল আই অর্থাৎ ব্লক লেটার হচ্ছে লাইনের শুরু থেকে লেখা শুরু হয়ে যাবে অর্থাৎ তিন সার্ট মোড এরপর এ এ হচ্ছে অ্যাপ এন্ড কার্সর অর্থাৎ আমরা এক নম্বর লাইনে আছে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আর এ আছে এখানে কার্সরটা আমাদের আর এর উপরে আছে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি কিবোর্ড থেকে স্মল এ প্রেস করি অর্থাৎ স্মল এ প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ইনসার্ট মোড চলে আসছে আর কি এবং এখান থেকে আমরা লেখা শুরু করলে আমাদের হবে সেটা হচ্ছে হ্যালো লেখলে আমাদের কিন্তু আর এর পরে শুরু হচ্ছে অর্থাৎ স্মলে প্রেস করলে আমাদের কার্সরের পরে থেকে আমাদের এই লেখাটা শুরু হবে আর কি আর যদি ক্যাপিটালে প্রেস করেন তাহলে কিন্তু আমাদের লাইনের শেষে অর্থাৎ এখন দেখতে পাচ্ছেন যে আমরা যখন প্রেস করলাম আমরা কিন্তু এখন দেখেন শুরুতে আছি এখন যদি আমরা কিন্তু এখানে কোনো ইনসার্ট মোড নাই আমরা যদি এখন ক্যাপিটাল এ প্রেস করি অর্থাৎ আমরা শিফট এ প্রেস করলে এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু ইনসার্ট মোড চলে আসছে আর এখানে কিন্তু আমাদের লাইনে লাস্টে চলে আসছে তার মানে আপনি স্মলে প্রেস করলে আপনার পরে থেকে লেখা শুরু হবে আর যদি ক্যাপিটালে প্রেস করেন তাহলে কি আপনার লাইনের শেষ থেকে লেখা শুরু হবে আর কি এরপর দেখতে পাচ্ছেন ও স্মল আমরা আবার ফার্স্ট লাইনে ফিরে যাই এখন যদি আমরা ও প্রেস করি তাহলে কিন্তু আমাদের রুটের নিচ থেকে আমরা সরাসরি ইনসার্ট মোড়ে চলে আসবো অর্থাৎ আমাদের কিন্তু আই বাদে আমরা কিন্তু ইনসার্ট মোডে চলে আসলাম আর কি কিন্তু এখানে আমার কোনো ইন্টার দিতে হলো না যে লাইনে আছি এই লাইনে ও প্রেস করার সাথে সাথে আমি নিচে কিন্তু লেখা শুরু করতে পারছি অপরদিকে আমরা যদি ক্যাপিটালও প্রেস করি আমরা কিন্তু রুটের উপরে লেখা শুরু করতে পারবো অর্থাৎ এই মুহূর্তে আমি রুটে আছি অর্থাৎ এক নম্বর লাইনে আছি আমি চাচ্ছি রুটটা আমার দুই নম্বর লাইনে হবে আমি উপরে কিছু লিখবো তো সেক্ষেত্রে ক্যাপিটালও প্রেস করলে আমরা কিন্তু উপরে লিখতে পারি হ্যালো ওকে তাহলে আমরা ও দেখলাম যে স্মলও হচ্ছে লাইনের নিচে লেখা শুরু হবে আর ক্যাপিটালও হচ্ছে লাইনের উপরে লেখা শুরু হবে আর কি এরপর যেটা দেখবো সেটা হলো আমাদের টেক্সট ডিলিট কীভাবে করে অর্থাৎ ডিলিটিং টেক্সট অর্থাৎ আমরা এখানে এখানে দেখতে পাচ্ছেন এক্স অর্থাৎ এক্স তে হচ্ছে আমাদের টেক্সট ডিলিট আমরা একটা সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টার ডিলিট করতে চাইলে আমাদের এরকম আমরা এক্সপ্রেস করতে পারবো আর কি অর্থাৎ সিঙ্গেল ক্যারেক্টার এখানে ডান পাশে দেখতেই পাচ্ছেন যে সিঙ্গেল ক্যারেক্টার আর এখানে ডিডি অর্থাৎ লাইন ডিলিট অর্থাৎ আমরা আন্ডু করি এখানে ডিডি প্রেস করলে লাইন ডিলিট একটা সিঙ্গেল ডিডি এখানে দেখতে পাচ্ছেন এক একটা লাইন ডিলিট হয়ে যাচ্ছে এন ডিডি অর্থাৎ নাম্বার অফ লাইন ডিলিট আমি যদি চারটা লাইন ডিলিট করতে চাই ওখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা অপারেটর থেকে নোবডি ডিলিট করবো তাহলে আমরা ফোর ডিডি তাহলে এখানে দেখতে পাচ্ছেন অপারেটার থেকে নব্বারি পর্যন্ত আমার ডিলিট হয়েছে আমরা ইউতে আন্ডু করে বেরোতে পারি ডিডাব্লিউ মানে ওয়ার্ড ডিলিট অর্থাৎ ওয়ার্ড ডিলিট বা কাঠ আমরা ডিডাব্লিউ পেস্ট করলে এখানে দেখতে পাচ্ছেন রুট ডিডব্লিউ বিন ডিডব্লিউ ড্যাম ওকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডিডব্লিউ এটা ডিলিট বা আমরা কাঠ হিসেবে ব্যবহার করতে পারি অর্থাৎ আমরা যদি আমরা এটা কোথাও যা পেস্ট করতে চাই আমরা লাস্ট নিয়ে যা পেস্ট করবো আমরা পেস্ট এখানে দেখতে পাচ্ছেন ড্যামটাকে আমরা কাট করে এখানে পেস্ট করতে পারি আর কি এরপর হচ্ছে আমাদের ডিএল অর্থাৎ ক্যারেক্টার ডিলিট অর্থাৎ ডিএল লেটার ডিলিট যেটা আমরা বলতে পারি ডিএল একটা সিঙ্গেল সিঙ্গেল যদি আমরা এটা এক্স দিয়েও করতে পারি একটা সিঙ্গেল সিঙ্গেল এক্স আর এখানে দেখতে পাচ্ছেন ডি মোশন অর্থাৎ ডি ধরে আমরা সামনের দিকে আগালে অর্থাৎ রাইট আর প্রেস করলে একটা করে ক্যারেক্টার ডিলিট হবে অর্থাৎ ডি প্রেস করব দেন আমাদের রাইট অ্যারো একটা করে ক্যারেক্টার ডিলিট হবে ডি প্রেস করব রাইট অ্যারো প্রেস করব একটা করে ক্যারেক্টার ডিলিট হবে আর কি এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন ক্যাপিটাল ডি অর্থাৎ আমি কোনো একটা লাইনের মাঝে দুই থাকি অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমি এখন আছি এই রুট লাইনে অর্থাৎ এক নম্বর লাইনের মাঝে আমি যদি অর্ধেকটা লাইন কাটতে চাই অর্থাৎ লাইনের মাস থেকে শেষ পর্যন্ত তাহলে আমি কি ক্যাপিটাল ডি প্রেস করব অর্থাৎ লাইনের মাছ থেকে শেষ পর্যন্ত এখানে কাট এটা আমি চাইলে কোথাও পেস্ট করতে পারি অর্থাৎ আমি যদি এ লাইনের লাস্টে পেস্ট করতে চাই তাহলে আমি পি ফর পেস্ট করতে পারি এখানে দেখতে পাচ্ছেন রুটের লাইনটা এখানে পেস্ট হয়েছে ওকে আমি ইউতে আন্ডু করতে পারি তো এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আন্ডু রিডো অর্থাৎ আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম সেই কাজগুলো যদি আমরা আন্ডু রিডো করতে চাই অর্থাৎ ডিডি প্রেস করে আমরা অনেক কিছু ডিলিট করলাম তো আমরা যদি এখন আমাদের ফার্স্ট লাইনে আছে হচ্ছে অপারেটর আমরা যদি আবার আগের লাইনগুলো ফেরাই নিয়ে আসতে চাই তাহলে যেটা করতে হবে ইউ ইউ ফর আন্ডু এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আগে সব ফিরে আসতে এখন ইউ প্রেস করার কারণে আবার যদি কন্ট্রোল আর প্রেস করেন তাহলে রিডো তাহলে কিন্তু আগের মতো একটা করে লাইন ফিরে যাবে আর কি অর্থাৎ আমাদের অপারেটর পর্যন্ত শেষ তাহলে আমরা ইউতে আন্ডো করতে পারি কন্ট্রোলার থেকে রিডু করতে পারি এরপর সার্স অর্থাৎ প্যাটার্ন ম্যার্সিং আমরা যে কোনো সার্স কোয়ারি করতে পারি অর্থাৎ আমরা স্ল্যাশ দিয়ে করতে পারি তারপর স্ল্যাশ স্টুডেন্ট স্টুডেন্ট নামে কোনো ইউজার থাকলে এখানে দেখতে পারবেন যে থার্টি সেভেন নম্বর লাইন আমার স্টুডেন্ট নামে আমাদের ইউজার আছে স্টুডেন্ট নামে কোনো একটা কিওয়ার্ড আছে তো কতগুলো স্টুডেন্ট আছে এখানে দেখার জন্য এন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এন তে নেক্সট ক্যাপিটাল তে প্রিভিয়াস তো আমরা যদি নেক্সট দিই তাহলে একটা নেক্সট অর্থাৎ দুইটাই আছে আর কি আর যদি আমরা দিই আমাদের ইউজার অর্থাৎ এখানে ইউজার এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেক্সট এখানে দেখতে পাচ্ছেন এখন নেক্সট স্মল প্রেস করার কারণে আগাবো আর ক্যাপিটাল প্রেস করলে পিছনে যেতে পারবো আর কি ওকে ওকে এরপরে হচ্ছে আমরা প্যাটার্নটাকে কোশ্চিন দিয়ে খুঁজতে পারি আমরা কোশ্চিন আমরা রুট লিখে সার্চ করতে পারি রুট এখানে দেখতে পাচ্ছেন আর আমাদের এই কোশ্চিন চিহ্ন দিয়ে সার্চ করা হলে আমাদের কি রিভার্সে সার্চ করে আর কি আমাদের স্ল্যাশ দিয়ে সার্চ করলে আমাদের ফরওয়ার্ডে সার্চ করবে অর্থাৎ আমরা যদি রুট দিয়ে সার্চ করি তাহলে ফরওয়ার্ডে আর যদি কোশ্চিন চিহ্ন দিয়ে রুট সার্চ করি তাহলে আমাদের রিভার্সে সার্চ করবে আর কি এই রিভার্সে কোনো কিছু নাই আর কি ওকে এবার হচ্ছে ফাইন এবং রিপ্লেস আমরা যদি কোনো কিছু সার্চ করে আমরা রিপ্লেস করতে চাই অর্থাৎ এখানে এই রুট যে অ্যাকাউন্টগুলো আছে তো অ্যাকাউন্টগুলো আমরা এখানে যদি আমরা এগুলোকে রিপ্লেস করে আমরা যদি নতুন কোনো ওয়ার্ড এখানে অ্যাড করতে চাই তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফাইন রিপ্লেস অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছেন এস এস তো হচ্ছে ছাটস এখানে হচ্ছে ওল্ড কিওয়ার্ড অর্থাৎ ওল্ড আমরা ব্যবহার করবো রুট নামে এখন আমরা এখানে নিউ কিউ নিউ কিউয়ার্ড আমরা এখানে ব্যবহার করতে পারি সিএসএল সিবিটি নামে এরপরে হচ্ছে আমাদের জিছি আমরা জিছি হচ্ছে কনফার্মেশন অর্থাৎ একটা একটা করে চেঞ্জ হবে এবং আপনাকে কনফার্মেশন করবে আর কি ইন্টার দিলে এখানে দেখতে পারবেন যে রুট আমাদের এখানে হাইলাইট হয়েছে তো আমরা এখানে রিপ্লেস করবো কিনা সিএসএল সিবিটি দিয়ে তো যদি আমরা প্রেস করি তাহলে আপনার কি সিএসএল সি রিপ্লেস হয়েছে আর কি আমরা পরবর্তীতে আবার কোশ্চেন চাবে যে আমি এই সেকেন্ড রুটটাকে রিপ্লেস করবো কিনা আমরা প্রেস করলে আবার এখানে রিপ্লেস করে সিএসএলসিবিটি থার্ড রুটটাকে আপনি রিপ্লেস করবেন কিনা আমরা যদি এন প্লেস করি তাহলে কিন্তু এটা এখানে থেমে গেল এখান থেকে আর কোনো কিছু সে রিপ্লেস করলো না তাহলে আমরা কিন্তু যেটা করলাম সেটা হলো আমরা দুইটা ওয়ার্ডকে রিপ্লেস করলাম আর কি অর্থাৎ সমস্ত ওয়ার্ড কিন্তু করলাম না তো এই আমাকে জিছি অর্থাৎ গ্লোবাল কনফার্মেশন তো আমরা যদি গ্লোবালি করতে চাই আর কি অর্থাৎ কোনো কনফার্মেশন ছাড়া অর্থাৎ অল সার্সে আমরা এগেনস্টে করতে চাই তাহলে আমরা আবার ইউতে আন্ডুতে ফিরে আসি এরপর যদি আমরা করতে চাই যে অল সারস এর অর্থাৎ যতগুলো আমাদের স্টিং পাবে এখানে বা কিওয়ার্ড পাবে ততগুলো কিওয়ার্ডের এগেন্সে আমাদের রিপ্লেস করবে আর কি তো আমরা পার্সেন্টেন্স এস অর্থাৎ সার স্ল্যাশ ওল্ড কিওয়ার্ড আমাদের রুট এবং নিউ কিওয়ার্ড অর্থাৎ সিএসএল সিবিটি সিবিটি স্ল্যাশ জি অর্থাৎ দিলে যতগুলো লাইন আমাদের রুট ছিল প্রত্যেকটা চেঞ্জ হয়ে সিএসএল সিবিটি নামে এখানে হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল চারটা ওয়ার্ড চেঞ্জ হয়েছে এবং টোটাল দুইটা লাইন এখানে টু লাইন যেহেতু আমাদের ফার্স্ট লাইন ছিল অর্থাৎ আমরা যে আবার স্ল্যাশ দিয়ে সার্চ করি সিএসএল সিবিটি নামে এটা ছিল একটা লাইনে অর্থাৎ একটা লাইনে আমাদের তিনটা ওয়ার্ড ছিল এবং আরেকটা লাইনে আমাদের একটা ওয়ার্ড ছিল টোটাল চারটা এরপর হচ্ছে সেভেন কুইন আমরা অলরেডি এই বিষয়গুলো জানি যে আমরা কোনো কিছু চাইলে সেভ করতে চাইলে কি আমাদের তো কোলন ডাব্লিউ দিয়ে সেভ করলে শুধুমাত্র সেভ হবে এখান থেকে কুইট হবে না আর কি আর ডব্লিউ কোলন কিউ দিলে রাইট এবং কুইট হবে আর কি যেটা আমরা এক্স দিয়েও করতে পারি আর কি তো কিউ দে প্রেস করলে শুধুমাত্র কুইট করতে পারি এবং কিউ নট দিয়ে প্রেস করলে হচ্ছে ফোর্স কুইট করতে পারি আর কি আর আমরা যদি কোনো কিছু ফোর্স রাইট অ্যান্ড কুইট সেক্ষেত্রে আমরা ডবলু কিউ নট ব্যবহার করতে পারি আর কি ওকে তো আমরা এখান থেকে সেভ করার পর বের পর এরপর এখান থেকে পাচ্ছেন অর্থাৎ আমরা যদি ভিআইএম সম্পর্কে আরও কিছু অ্যাডভান্স জানতে চাই তাহলে ভিআইএম টিউটর আছে অর্থাৎ ভিআইএম টিউটরের মাধ্যমে আপনি এখানে সব কিছু জানতে পারবেন আর কি তো আমরা ভিআইএম সম্পর্কে অনেক কিছুই জানলাম আর কি আমাদের আজকের ভিডিওতে আর কি তো আজকের ভিডিওতে আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি আর কি তো ট্রেনিং ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আল্লাহ হাফেজ